আমি অ্যাকচুয়ালি জীবনে কিছুই করি নাই, আমার নিজের কোনো পরিচয় নাই, এত বেশি ওয়ে ছিল না, অপশন ছিল না একটা মেয়ে ঘুরে দাঁড়াবে। নিজেকে সবসময় বলছি যে হ্যাঁ আমি পারবো, যেটাই এসেছে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি অ্যান্ড আমি করেছি। অনলাইন বেজ না হলে আমি কাস্টমার পর্যন্ত আমি পৌঁছাই দিতেই পারতাম না, এটা আমার মনে হয়েছে। হঠাৎ মনে হয়েছে যে আমি অ্যাকচুয়ালি জীবনে কিছুই করি নাই, আমার নিজের কোনো পরিচয় নাই, ওইখান থেকেই একদিন দুপুরবেলা কথা বলতে বলতে শুরু করা যে আমি তো রান্নাটাই করি, যেহেতু রান্নাটাই ভালো পারি, সবাই প্রশংসা করে, এখান থেকেই শুরু করি, এটা দিয়েই নিজের কোনো পরিচয় করা যায় কি না। একটা হাউসওয়াইফ সাপোর্ট না থাকলে অ্যাকচুয়ালি দাঁড়াতে পারে না, তার কারণ সে 24 ঘন্টাই কাজ করে, 24 ঘন্টা কাজের ফাঁকে সে তার নিজের একটা কাজ, এইটা সেটা রান্নার কাজ হোক, সেটা ড্রেসের বিজনেস হোক। তো আমার বাচ্চারা তো আমাকে অনেক হেল্প করছে, একদম ফার্স্ট দিকেই লোগো তৈরি করা থেকে, পেজ গুছানো থেকে শুরু করে সব আমার ছেলে করে দিয়েছে, দেখাই দিছে মা এইভাবে এভাবে করবা, ডিজাইন করা, দেন এই তো বাচ্চারা খুব হেল্প করছে। এখনও বলে মা একটু বড় করে করো, আর একটু বড় করো, দেখো সব নেওয়া যায় কি না, এরকম চিন্তা ভাবনা আছে। অনলাইন বেজ আমার পেজটা, অনলাইন বেজ না হলে আমি কাস্টমার পর্যন্ত আমি পৌঁছাই দিতেই পারতাম না, এটা আমার মনে হয়েছে। কারণ এটা খুব ইজিলি আমি সবার ডোর, সবার হাতের কাছে চলে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে ডেলিভারি, ডেলিভারিটাও আমাকে নিজে যে দিতে হচ্ছে না, এটাও অনলাইনে আমি ফর্ম ফিল আপ করতেছি, ওরা এসে পিক আপ করে নিয়ে যাচ্ছে, ডেলিভার দিচ্ছে, আমার কোনো টেনশন নাই এখানে। আর অনলাইন বেস বলেই অ্যাকচুয়ালি এত দূর আসা আমি মনে করি, এই যে মেয়েরা দাঁড়াইছে, অনেক মেয়ে অনেক কিছু করতেছে, অনলাইনের এই প্ল্যাটফর্মের কারণেই সে আগাতে পারছে আর কি। এত বেশি ওয়ে ছিল না, অপশন ছিল না একটা মেয়ে ঘুরে দাঁড়াবে, বা একটা মেয়ের খুব অপশন ছিল না ঘরের বাইরেও সে কিছু করবে, অনেক বেশি স্ট্রাগল করা লাগতো, এখনও স্ট্রাগল করা লাগে। এখনও একটা মেয়ে বেবি হয়ে যাওয়ার পর তার বেবিকে প্রচুর টাইম দিতে হয়, কারণ বেবিটাই মেইন, এটা তো একজন মায়ের জন্য অনেক বড় কিছু। কিন্তু আমি যেটা দেখেছি, যেহেতু অনলাইন বেজ এখন সব কিছু, কেনাকাটা সব কিছু অনলাইন বেজ, তো একটা মা ইচ্ছা করলেই একটা একটু সময় বের করে খুব যে বড় ইনকাম হবে, খুব যে কোটি কোটি টাকা আর্ন হবে তাও বলতেছি না, বাট তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, না নিজের পরিচয়ের জন্য সে কিছু না কিছু করতেই পারে। বেসিক্যালি আমার ড্রিম যে আমাদের ট্রেডিশনাল ফুড হচ্ছে পিঠা, ট্রেডিশনাল ফুড হচ্ছে আচার, আমাদের মতো করে অ্যাকচুয়ালি অন্য অন্য দেশ করে না, অন্য অন্য দেশেও আচার আছে কিন্তু আমাদেরটা একদমই ডিফারেন্ট, অনেক স্পাইস নিয়ে করা হয়। তো আমি যেটা চাচ্ছি, আমার যেটা স্বপ্ন, আমি এটাকে দেশের বাইরে নিয়ে যাব, সেটা যারা আচার খেতে পছন্দ করে, যারা পছন্দ করে না তারাও যেন ইউজ টু হয় যে হ্যাঁ এইটা একটা অন্যরকম ফুড, ডিফারেন্ট ফুড আমরা টেস্ট করি। তো দেশের বাইরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা আমার মধ্যে আছে। আমি খুব অল্প অল্প করে ইটালিতে দিয়েছি, অস্ট্রেলিয়াতে দিয়েছি, আমেরিকাতে দিয়েছি, কিন্তু সেটা পার্সন ওয়াইজ, লাইফে প্রবলেম থাকবেই, লাইফটা কখনোই একটা ফুলের বিছানো রাস্তা না, এখানে স্ট্রাগল আসবেই, কাটা থাকবে, উঁচু নিচু থাকবে, ওই জায়গাটা ওভারকাম করেই একটা পরিচয় আসে, ওভারকাম করতে পারলেই মানুষ জানবে যে তুমি কিছু করতে পেরেছো, ওইখানেই আত্মতৃপ্তি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তামান্না রুবার মতো এমন আত্মনির্ভরশীলতার গল্প তৈরি হোক, আরও নারীর স্বনির্ভর উদ্যোগে উপকৃত হোক পরিবার ও সমাজ।